রক্তদান উৎসব শেষে বিজেপি কর্মীদের তৃণমূল যোগ খালি শহরে। খালি শহর 14 নম্বর ওয়ার্ডে উত্তর স্মৃতি ভবনের উদ্দেশ্যে রক্তদান উৎসব আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয়, এছাড়াও হালিশহর পৌর প্রশাসক মাননীয় রাজু সাহানি মহাশয়, বীজপুরের যুব নেতা মাননীয় কমল অধিকারী মহাশয়, বীজপুর থানার পিসিওসি জয়ন্ত বাবু, এছাড়া উপস্থিত ছিলেন বীজপুরের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং বিভিন্ন সমাজসেবী ও ক্লাব সংগঠন। এছাড়াও পাশাপাশি হালিশহর 14 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করানো হয় এই দিনে। আজকে এই যে রক্তদান ছাড়াও আরো অনেক কি কি হলো? রক্তদান উৎসব হলো, আর আপনারা জানেন একমাত্র সামাজিক রাজনৈতিক দল সেটা তৃণমূল কংগ্রেস, সকল স্তরে কর্মীরা আমরা এই করোনা মহামারী প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে মমতা ম্যানার্জির আদর্শে আমরা বিভিন্ন জায়গায় রক্তদান উৎসব পালন করা হয়েছে। সেটা আমাদের হালিশহরের 14 নম্বর ওয়ার্ডে হয়েছে উৎকল স্মৃতি ভবনের উদ্যোগে, আর বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের বই খাতা পেন দেওয়া হয়েছে। প্রায় 50 জন বাচ্চাদের বই খাতা পেন দেওয়া হয়েছে, আর যারা ভুল বুঝে বিজেপিতে গিয়েছিল বিজেপির ভাবতাবাদী ওরা বুঝতে পেরে আজকে এই 14 নম্বর ওয়ার্ডে অনেক বিজেপি কর্মী তৃণমূলে জয়েন। আজকে দেখলাম যে বিজেপি ছেড়ে অনেকে জয়নিং করলো, কি বলবেন? বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন ব্যাপারটা হয়েছে। যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকার যেভাবে সাধারণ মানুষ গরিব মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু একটাও ওনারা পূরণ করেননি। কিন্তু সেই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্ভিস, যে প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে, সেখানে বিজেপি কেন কংগ্রেস আদার কোনো পার্টি বাদ যাচ্ছে না, সবাই সমানভাবে সেই সবাই উপকৃত হচ্ছে সেই প্রকল্পের দ্বারা। তারা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পরে বাংলার মানুষ, সাধারণ মানুষ, অসহায় মানুষ পিছিয়ে পড়বে এবং অনাহারে প্রবলেমে পড়বে, অনেক রকম প্রবলেম ফেস করবে। উত্তর 24 পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।